হাই গাইস, আজকে আমি আমার নিজের জায়গা থেকে অনেক দিন পর বেশ কয়েকটা দিন বাদে ব্লগ করছি নিজের জায়গা নিজের বেডরুম থেকে। অনেক কটা দিন বাইরে কাটানোর পর যখন নিজের জায়গায় ফিরে আসা যায় না, দেখবে একটা আলাদা চার্ম লাগে। তো পাহাড় পর্বত ডিঙিয়ে এসে পাহাড়ি রাস্তায় এলোমেলো রাস্তায় হাঁটতে হাঁটতে বাঁকতে বাঁকতে এখন যখন আমাদের এখানে এসে সোজা রোডগুলো দেখি না, কোনো বাঁক নেই, কোনো পড়ে যাওয়ার ভয় নেই, তখন একটু অন্যরকম আমার নতুন নতুন ফিলিংস লাগে। তো আজকে অনেকদিন পর আমরা বেরিয়ে এসেছি, মোটামুটি দু চার দিন হয়ে গেছে, এসে একদম হাত পা ছেড়ে দিয়েছিল, মোটামুটি 12টা দিন ওখানে কেটে গেছে। তো বাইরে বেরিয়ে আসার পর না এত লেথার্জি, এত এনার্জি লস হয়, তো সেটা কিছু বলার নেই। আর সেটাকে বুস্ট আপ করা কিন্তু অনেক কঠিন। আমাদের এখানে এসে দেখছি কোনো রকম কোনো ঠান্ডাই পড়েনি, যে ঠান্ডা জায়গা থেকে আমরা ঘুরে আসলাম, বিশেষ করে তুকভার যেখানে আমরা ছিলাম, তুকভার না সরি ভুল বললাম, যেখানে আমরা তিন চুলেতে ছিলাম, তো ওখানে হচ্ছে সবচাইতে বেশি ঠান্ডা পেয়েছি। মানে রুম টেম্পারেচারই রাত্রি 10টার পর থেকে 7 ডিগ্রিতে নেমে গেছিলো, তো বাইরের টেম্পারেচার সেখানে দেখাচ্ছিলো হয়তো প্রায় 4-5 নেমে গেছে এরকম। তো ওই ঠান্ডা থেকে ঘুরে আসার পর না এখানকার ঠান্ডাটা মনে হচ্ছে গায়ে টাচ হচ্ছে না। কথা হচ্ছে যখন শিয়ালদা স্টেশনে নামলাম না, তখন মনে হচ্ছে চিটপি চিটপির ব্যাপার লাগছে, মানে ওই ঠান্ডাটা একটু হিমেল ঠান্ডা, যেটা পর্বতের যে ঠান্ডাটা, তো সেই ঠান্ডাটা একটু অন্য টাইপের, আর এই ঠান্ডাটা না একদমই অন্য টাইপের। যাক চলো এখন। তোমাদের সঙ্গে পুরো নর্থ বেঙ্গল ট্রিপটাকে শেয়ার করেছি, যখন যেরকম পেরেছি ভিডিও করেছি, কিছু ভিডিও তো বিনা এডিটিংয়েই পোস্ট করে দিয়েছি, তো তোমরা বেশ ভালো সাপোর্ট করেছো দেখলাম। এক কথায় তোমরা দেখতে পছন্দ করেছো, এটা আমার কাছে একটা খুব খুশির ব্যাপার। তো অনেক বন্ধু অনেক ফলোয়ার্স দেখলাম আমার পেজে এসেছো, অ্যাড হয়েছো, নিজেদের আমার সাথে যুক্ত করেছো, তো এই বন্ডিংটা যেন বজায় থাকে এটাই একটা কথা বলবো। আর আমরা কম বেশি বছর 2-3 বার ট্রিপ করি, তো ছোটোখাটো যারা ট্রিপ সংক্রান্ত ব্লগ দেখতে চাও, ট্রিপ সংক্রান্ত যে ভিডিও যদি চাও, সেগুলো মোটামুটি কম বেশি পেয়েই যাবে, ঠিক আছে। তো নিজে হাতে রান্নাবান্না করে খাওয়ার এনার্জিটা অতটা নেই, তাও তো কটা দিন ধরে খেতেই হয়েছে, একা সংসারে করতেই হয়, কী করব। আজকে স্পেশালি কিন্তু শাশুড়িমা দায়িত্ব নিয়ে নিয়েছেন, শাশুড়িমা আজকের মাটন কষা পাঠাবেন। তো আমার শাশুড়িমায়ের হাতের রান্না কি বলবো, খুবই সুস্বাদু। তার মধ্যে দেখবে কিছু কিছু মানুষের না পার্টিকুলার কিছু কিছু রান্না খুব বেশি ভালো লাগে, তো আমার শাশুড়িমায়ের সে মাটন কষা ফ্রাইড রাইস এগুলো খুব সুন্দর করে। আর পাহাড়ে গিয়ে দেখবে পাহাড়ের খাবারগুলো না এক টাইপের হয়, মোমো, ম্যাগি, চিকেন, ডিম, এর বাইরে আর কিছু হয় না। কিন্তু আমরা যে বাঙালি, আমরা বাঙালি না মাছ দিয়েই 5টা দিন আমরা কাটিয়ে দিতে পারি, পারলে 1টা সপ্তাহ কাটিয়ে দিতে পারি। আমাদের মাছের এত ভ্যারাইটি, আর পাহাড়ে তো ওইরকম টাইপের মাছের কোনো আশাই করা যায় না, ফলে অপশান নেই ডিম আর চিকেন ছাড়া। তো সেগুলো খেতে খেতে মুখে যেন চড়া পড়ে গেছে। আর মাটন ফাটন তো বাদই দাও, পাহাড়ে গেলে আমরা মাটন খাই না, কারণ সত্যি কথা বলতে না খাওয়াই ভালো, বুঝতেই পারছো। যাই হোক, বেশিরভাগই ভরসা নেই যে কী মাংস তোমাকে খাওয়াবে, আর হিন্দু মতে থেকে ওই কী খেয়ে আসলাম কী খেয়ে আসলাম এগুলো করা যায় না। যাই হোক, এসে আমরা বেঙ্গল সাফারিতে শিলিগুড়িতে মাটন খেয়েছিলাম, সেটাও লাজবাব ছিল। হ্যাঁ, গোনাগুনতি সেখানে আর বাটি ভরে আমাকে দেবে না, তো আজকে শাশুড়িমা মাটন কষা পাঠাচ্ছে, একটু পরে বর যাবে শ্বশুরবাড়ি থেকে, সমস্ত মানে আজকে দুপুর আর রাতের রান্না আমার নেই, সমস্তটাই আজকে শাশুড়িমা নিয়ে নিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো এই ঝোলার মধ্যে সমস্ত খাবার দাবার খনিজ প্রাপ্তি রয়েছে, ঠিক আছে, এগুলো একটু একটু বার করি, সমস্ত বার করে নিয়েছি। আর একটা কি আছে আরো দেখি, দাঁড়াও, আর একটাও সম্পত্তি বার করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যা যা দিয়েছে একটু শেয়ার করে নিই। আচ্ছা, এখানে আমার শাশুড়ি মা ভালোবেসে রেখেছেন তেতো খাওয়াচ্ছেন, ঠিক আছে, উচ্ছে, আর হচ্ছে কি বলে এটা কুমড়ো ভাজা, এটা হচ্ছে পালং শাক, আর এই হচ্ছে মাংসর কন্টেনার। আহা, কি দারুণ দারুণ, ওহ, একটু খেয়ে দেখা যাক, একটু চমকটা নেওয়া যাক না, অসাধারণ অসাধারণ। আচ্ছা, এখানে এক টুকরো মেটেও দিয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার একটু আলুটা চেখে দেখা যাক, এই মাংস খাসি খাসি। হয়তো লবণটা হতো ঠিকঠাক, বাট ঠিক আছে, কোনো চাপ নেই, পাশে লবণ নিয়ে নেওয়া যাবে। এটাতেও পাঠিয়েছে 2টো কন্টেনার, কেন বলে দিই, এখন অটোমেটিকলি খেতে দিয়ে দিয়েছি, তো এটা রয়েছে আমার বরের জন্য, আর এইটা রয়েছে রাতের জন্য। এই হচ্ছে পুরো ভরা কন্টেনারের লোকস, এটাতে একটু হয়ে যাবে নাকি, নরম দেখেছ, ওফ, ধরলাম খুলে চলে আসছে, আহ আহ, একটু ঝোল মাখিয়ে তেল মাখিয়ে পুরো মুখে
অনবদ্য অনবদ্য। হ্যাঁ, হচ্ছে মেনু, মেনু পর্ব আমাদের, ঠিক আছে। এই দুটো কন্টেনার, দুটো কন্টেনার, সত্যি কথা বলতে এরকম মাংস না হলে না জাস্ট জমে না, পুরো বিয়ে বাড়ির ভাইবস, তাই না? বরের থালাটা পরিপাটি করে গুছিয়ে দিয়ে আবার থালাটা বেড়ে নিয়েছি, আর নিয়েছি একটু পালং শাক, মাংস, ডাল ফাল, ভাজাভুজির কোনো ব্যাপার নেই, না নিলেও চলবে। পালং শাকটা না দারুণ করেছে বড়ি দিয়ে, আমি করি, খুব একটা বড়ি দেওয়া হয় না, কারণ আমার উনি খুব একটা বড়ি খেতে ভালোবাসে না, কিন্তু আমার শাশুড়ি মা বেশ পরিপাটি করে জমিয়ে করেছে, তো ও ছাড়াই আমি খেয়ে নিচ্ছি, ডাকছি এসো এসো খাবে, এসো খাচ্ছে না, এখন গানে মন, তো আর কে কার জন্য এতক্ষণ বসে থাকতে পারে, এমনিই মাটন এতদিন পর হাতের নাগালে পেয়েছি, তাও আবার শাশুড়ি মায়ের হাতের রান্না। দেখো পাশে একটু লবণও নিতে বলিনি, আগে পালং শাক দিয়ে জমিয়ে খাই, তারপরে খাবো মাটন। এবার শুরু করে দিয়েছি, এই মাটন পাতে ঢেলে নিলাম, আর আহ মাখিয়ে চাকি, আর এত সুন্দর একটা স্মেল আসছিল না, জানি না এর মধ্যে কী ভাজা পোড়া মশলা টশলা দেয়। যাই হোক, খুব জলদি আমি রেসিপিটা শিখতে চলেছি, আর শিখলে অবশ্যই তোমাদের সঙ্গে ট্রাই করে দেখাবো। নিজেকে আজকে আর এতটুকু প্রতিব্রতার নারী বলে মনে হচ্ছে না, পতি ছাড়াই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, ও কখন আসবে সেটা ওর ব্যাপার, আমি তো শুরু করে দিই। আর মিনি মিনি ছোটো ছোটো ব্লগ আসতে থাকবে, এটা আমার মেকআপ পেজ হলো, মেকআপের ভিডিও তো তোমরা পাবে, তো চলো আমি এখন এটাকে বিন্দাস এনজয় করতে থাকি।